সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ বুধবার 5ই মার্চ 2014। বরাবরের মতোই কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সময়ের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বেসরকারি সংস্থা, জেলার একটি অন্যতম খ্যাতনামা বেসরকারি সংস্থা নগরের পরিচালক জনাব রাশেদ। জনাব রাশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 11টি পত্রিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে। আমরা প্রথমে শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক সমুদ্র বার্তা, আরো 100 মেগাওয়াট বিদ্যুতের আশ্বাস দিল ভারত। শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক, পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা। রাষ্ট্রপতির আগমনে সাজছে রম্যভূমি। ডিগ্রি পরীক্ষার সময়সূচি নিয়ে সচেতনতার আহ্বান, আবারও পরীক্ষা হবে, নয়তো দ্বিতীয় পত্রের নম্বর পাবে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা। চকরিয়া এসএসসি পরীক্ষার পত্র ছেঁড়ার ঘটনায়, ঈদগাঁওতে সৌজর 100 কোটি টাকার জমি ভূমিদস্যুদের পেটে। দৈনিক রূপসী গ্রাম, বাংলাদেশের জয় দিয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক, ত্রিজাতি প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট 2014। পেপাই তীব্র সার সংকটে দিশেহারা কৃষক। কক্সবাজার সদর ও টেকনাফে বিদ্রোহী প্রার্থী, জেলা বিএনপিতে অস্বস্তি অবিশ্বাস। দৈনিক আজকের কক্সবাজার, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের স্মরণীয় অভিষেক, ব্যাটে বলে ছিলিপ ছড়ালো লাল সবুজের মেয়েরা। উপজেলা নির্বাচন উকিয়া টেকনাও, আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বে জামায়াতের নাচন, শহর জুড়ে চলছে পাহাড় কাটা মহোৎসব। সমুদ্র বন্দর নির্মাণে ব্যয় হবে 55,000 কোটি টাকা, সময় লাগবে 43 বছর। সোনা দিয়ে গভীর সমুদ্র বন্দর তৈরিতে প্রস্তাব দিতে প্রস্তুত ডেনমার্ক। রামুতে বসত ঘরে অগ্নিকাণ্ড, 20 লাখ টাকা ক্ষয়ক্ষতি, 100 মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত। দৈনিক সৈকত, ত্রিদেশীয় ওমেন্স ক্রিকেট, শেখ কামালের ইতিহাস হলেন বাংলার বাঘিনীরা, পাকিস্তানের 43 রানের হার। প্রতিশোধ নেওয়া হলো না, আফ্রিদি ঝরে হারল বাংলাদেশ। হাইকোর্টের রুল, 51 একর স্থাপনা নির্মাণ করে ডিএসপিদের আদালত অবমাননা, রুলের জবাব দিতে হবে 400 সচিব ও আরো 6 কর্মকর্তাকে। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রায় সবগুলোর এই প্রধান শিরোনাম হয়ে গেছে। আমাদের গতকালকেই শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে, যেটা আমাদের কিছুদিন আগেই উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ওখানে বাংলা প্রথম দিনই বাংলাদেশ এবং পাকিস্তানের মেয়েদের মধ্যে খেলা হলো এই প্রমিলা ক্রিকেটে। সেখানে বাংলাদেশ 43 রানে জয়লাভ করেছে বাংলাদেশের মেয়েরা। তো আবার একইভাবে অন্য একটা সংবাদও দেখেছেন, ঢাকাতে কিন্তু একইভাবে বাংলাদেশ পাকিস্তান এই খেলা হয়েছে, এটা পুরুষ ইতিহাসে এশিয়া কাপ টুর্নামেন্টে। সেখানে বাংলাদেশ প্রায় 326 রান, বিশাল একটা রানের পাহাড় গড়ে তুলেছিল, তারপরেও দুর্ভাগ্যের বিষয় ওখানে। এই বিষয়টাকে আপনি কিভাবে আমাদের দেশবাসী খেলোয়াড়দের জন্য কেমন অনুপ্রাণিত করবে, কিভাবে প্রভাব ফেলতে পারবেন বলছেন? ধন্যবাদ। এটা একই দিনে দুটো খেলা ছিল, আমি প্রথমে কক্সবাজারের কথাটাই বলবো, কারণ যেটা হলো যে সৌভাগ্য বলে আমরা কক্সবাজার বাসি, প্রথমত হচ্ছে কি সাগর পাড়ে একদম সন্নিকটে, এই যে কী বলে সমুদ্র সৈকতের সন্নিকটে আন্তর্জাতিক মানের একটা কাছাকাছি কথা সামনে চোখ হয়ে গেল, এ ধরনের একটা স্টেডিয়াম পাওয়া এবং সেই স্টেডিয়ামের অভিষেক ম্যাচে বাংলাদেশের জয়, মানে দুটোই আমাদের জন্য একটা গৌরবের বিষয়, কক্সবাজার বাসের জন্য একটা ইতিহাস তো লেখা হবে অনেক সময়, যে কক্সবাজার স্টেডিয়াম অভিষেক ম্যাচ, সেখানে যে দৃশ্য দেখা থাকবে সেখানে সেই ম্যাচ হয়েছিল পাকিস্তান বাংলাদেশে, এবং সেখানে বাংলাদেশের মেয়েরাই জয়ের মুকুটটা ছিনিয়ে নিয়েছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য, আমাদের বলবো যে কক্সবাজারে এই প্রথম অভিষেক ম্যাচটাতেই তারা জিতেছে। অন্যদিকে যেটা একই দিনে যে ঢাকাতে যেটা এশিয়া কাপে যেটা হলো, সেখানে আমি বলবো যে কি সেখানেই বাংলাদেশ জিতেছে। আপনি দেখেন হয়তোবা
ক্রিকেটটা হচ্ছে অনিশ্চয়তা একটা খেলা। হ্যাঁ, তো সেখানে আমি বলবো যে বাংলাদেশ জিতেছে, কারণ লিখিত স্কোরটা দেখেন আপনি 326 সেটাই। এবং দেখেন যে যারা ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য, যেমন তামিম ইকবাল, তামিমের অনুপস্থিতি সেখানে সেঞ্চুরি করা এবং এই যে পার্টনারশিপ তৈরি করা, সেও 69 মতো করেছে। হ্যাঁ, পরবর্তীতে যারা এসেছে আমাদের কক্সবাজারের আরেকটা কৃতি সন্তান যে আমাদের মমিনুল, হ্যাঁ সেও আপনার হাফ সেঞ্চুরি করে। তারপরে যে সাকিব, সাকিবের যে অবস্থাটা দেখবেন, এমনি দেশে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, সে তার নিজ পজিশনটা তো সে খেলতে পারছে না, কিপিং করতে পারছে না। তারপরে তো যেটা বলছিলাম যে বাদ বাকি যারা খেললো তারা যে তাদের দ্বারা যে সম্ভব, হ্যাঁ একটা অবস্থাতে গিয়ে তারা তাদের পক্ষে যে সম্ভব 300 উপরে রান করা, এবং বাংলাদেশের মনে হয় রেকর্ড 326 রান করা। আমি সেই ক্ষেত্রে বলবো পাকিস্তানের মতো টিম, হ্যাঁ এবং সব উইকেট না হারিয়ে এভাবে একটা পজিশনে যাওয়া, শেষ বল পর্যন্ত তারা খেলে দক্ষতার সাথে খেললো, তো সেটাই আমি বলবো তারা জিতেছে। এখানে ফিল্ডিং টেনে নিচ্ছে টসে জিতার পরে, এটার কারণ হচ্ছে কি, কারণ পরবর্তীতে যখন হ্যাঁ তাদের আসবে কি কুয়াশার কারণে ফিল্ডিং করাটা তখন কিন্তু টাফ হয়ে যায়, যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা কিন্তু পাকিস্তান নিয়েছে, সেটা তারা বেনিফিটটাও তারা নিয়েছে। হ্যাঁ, আর তারা এমন একটা কুণ্ঠাসা অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল আফ্রিদির বাহিনী, হ্যাঁ কারণ তারা যদি নাই দিতে, হ্যাঁ এই খেলাটা যদি ফলাফলটা যদি তাদের পক্ষে না যায় তাহলে তাদের হয়তো বাংলাদেশ 326 রান করেছে, তাদের হাইয়েস্ট স্কোর করেছে, এবং আমাদের ছেলেরা খেলেছে সব উইকেট না হারিয়ে খেলেছে, তামিমদের অনুপস্থিতিতে খেলেছে। সবচেয়ে যেটা অনুপ্রাণিত করার মতো বিষয়, কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে অনেকগুলো খেলা খেলেছে বাংলাদেশ, সবগুলোতে কিন্তু খুব খারাপ ফলাফল ছিল বাংলাদেশে, কিন্তু সেখান থেকে পাকিস্তান মতো টিমে খুব অল্প সময়ের ব্যবধানে এভাবে ফিরে যাওয়া, ফিরে দাঁড়ানো, এটা মানে অত্যন্ত মানে গর্বের বিষয় বা অনুপ্রাণিত করার মতো বিষয়, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা গর্বের বিষয় অবশ্য, তবে এখানে কিছু টেকনিক্যাল কিছু বিষয় এখানে রয়ে গেছে, সেটা হলো আমরা জানেন যে যখন তারা আফগানিস্তানের কাছে হেরে গেল, হ্যাঁ এটা বিস্ময়, হ্যাঁ সেটা একটা খুব হ্যাঁ আপসেটিং একটা ইস্যু ছিল। সো এখানে তখনই তারপর দিন আমি যতটুকু জেনেছি আমরা পত্র পত্রিকার মাধ্যমে যে 5টা মিটিং হয়েছে ওয়ান ডে একদিনে, আচ্ছা বোর্ডের মেম্বাররা খেলোয়াড়রা কোচ সবাই মিলে 5টা মিটিং একদিনে হয়েছে, সেখানে ত্রুটি বিচ্ছুতিগুলিকে অত্যন্ত সূক্ষ্মভাবে সেখানে পর্যালোচনা করা হয়েছে, এবং সেখানে সেগুলোর পরবর্তীতে সেগুলো থেকে উঠে আসার জন্য যেসব কর্ম পরিকল্পনা অনেকটা তৈরি করা হয়েছে, এবং আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে কি তাদেরকে যেসব খেলোয়াড়গুলি ছিল তাদেরকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে পারফরমেন্স যদি বেটার না হয় দেন হ্যাঁ নিউকামারদেরকে চান্স দেওয়া হবে, হ্যাঁ এই ধরনের একটা পরিস্থিতি ছিল। আর যে একটা অন্তর্কুন্দল ছিল এর মধ্যে দেখেছেন আপনারা, আমাদের খেলোয়াড়রা কিন্তু মানসিকভাবে অনেক অনেকেই হতাশার মধ্যে ছিল, অনেক একটা সময় আমরা শুনলাম যে মুশফিকের সাথে কোনো পরে দল তৈরি করা হচ্ছে, একদম ক্যাপ্টেনের সাথে কথা হচ্ছে না, হ্যাঁ তো এ ধরনের অনেক কিছু লেখেন্সগুলো ছিল, এতে অনেক হতাশা ছিল। তারপর আপনি কিন্তু তামিমের একটা বিষয় ছিল, তাকে ভাইস ক্যাপ্টেন না করার প্রথম আলোতে যে আলোর কথা বলছে, হ্যাঁ আলো বলছে কি আলোর মাঝে আরেকটা আলো দেখছে দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে কি ভবিষ্যতে যে আমাদের ছেলেরা পারে, হ্যাঁ সেটাই কখনো দেখা যাবে যে কি আমরা এই দিনটা দেখবো ইনশাল্লাহ যে 326 রান অন্য কেউ করবে বা তার বেশি করবে বাংলাদেশ টেস্ট করে জিতবে, সেটা সেই সাহসটা আমাদের পর্যন্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের সাফল্য। আচ্ছা পেকোয়ায় তীব্র স্বাস্থ্য সংকটে দেশে হারা কৃষক, এই সময় কিন্তু আমাদের যে বুরো চাষ চলছে এখন প্রায়
বুরো চাষের অনেকটা হাফ সিজন চলে গেছে, মানে পাকা ধান পাকার সময় হয়ে আসছে। এই সময় যদি সার সংকট পেকুয়াতে অবশ্য, যদিও বা এখন চারিদিকে সারের খুব সহজলভ্য হয়ে গেছে, কিন্তু পেকুয়াতে একটা তীব্র সার সংকটের কথা আমরা পত্রপত্রে বলতে যাচ্ছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সেটা হচ্ছে যে কি, অনেক সময় দেখা যায় যে সরবরাহর অভাবে, হ্যাঁ, সরবরাহ কমে যাওয়ার কারণে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। আবার অনেকে সিন্ডিকেটের মাধ্যমে দেখা যাচ্ছে সেটাকে করে, তারপর ম্যানিপুলেট করার চেষ্টা করে। এখন গভর্নমেন্টের যেসব সংস্থাগুলো রয়েছে সে সেখানে কাজ করছে যে কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য, তাদের থেকে সেটা পূর্ব থেকে একটা জরিপ চালিয়ে কি পরিমাণ এখানকার নিডটা আছে, হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে সেই ধরনের বিষয়গুলি তাদের সরবরাহ হচ্ছে কনফার্ম করে রাখা উচিত। না, এমনিতে তো বর্তমান সরকারের আমলে যে মানে সারের যে সহজলভ্যতা বা সরবরাহের যে চাহিদা, সব মোটামুটি সবকিছু ভালোই করছে, যে কারণে আমাদের খাদ্য বিশেষ করে ফসল উৎপাদনের ক্ষেত্রে খাদ্য স্বয়ং সম্পূর্ণতার দিকে আমাদের দেশ বেশ এগিয়ে গেছে, বলতে গেলে অর্জন করতে পারছে খাদ্যদের সম্পূর্ণ। বিচ্ছিন্ন কিছু ঘটনায় বোধ হয় এগুলো হয়তো সম্ভবত বিচ্ছিন্ন কিছু ঘটনা বলতে গেলে আপনি এখানে একটা জিনিস দেখুন যে কি, আমরা অনেকবার দেখেছি শুনেছি যে সেটা বার্মার দিকে আমাদের এখান থেকে সারগুলো পাচার করে পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা খুবই বিষয়গুলি প্রভাব পড়ে, এই বিষয়টা আসলে খুব বেশি ফোকাস করা উচিত এবং কর্তৃপক্ষের ব্যাপারে সচেতন এবং সজাগ পূর্ণ দৃষ্টি রাখা উচিত, যেহেতু আমাদের কৃষি নির্ভর একটা দেশ। এটা 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 সঠিকই বলেছেন আপনি, এই বিষয়ের দিকে একটু নজর দেওয়া উচিত সরকারের পক্ষে। দৈনিক বাকখালি, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানের ইঙ্গিত, শেখ হাসিনা থেনসেন বৈঠক। বাংলা কক্সবাজারে বাংলাদেশের মহিলা দলের কাছে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। কক্সবাজারের আলোচিত 51 একর মামলায় 4 সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল। দৈনিক দৈনন্দিন, কলাতলীর 51 একরে ভবন নির্মাণের অভিযোগে 4 সচিব সহ 12 জনকে হাইকোর্টের রুল। উদ্বোধনী ম্যাচে জয় পেল স্বাগতিক বাংলাদেশ। হোটেল সিগালের বর্জ্যে সয়লাব সড়ক। দৈনিক ইনানি, আন্তর্জাতিক ভেন্যু হিসাবে অভিষেক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের। বাংলার প্রমিলারা 43 রানে হারালো পাকিস্তানকে। কলাতলিতে বন বিভাগের জমিতে নতুন স্থাপনা নির্মাণ, ডিসিএসপি সহ 4 সচিবের বিরুদ্ধে আদালত অবমাননা রুল। চকরিয়ে ফসলি জমিতে থামাক চাষ, কমছে আবাদি জমি। দৈনিক আজকের দেশ বিদেশ, টাইগার প্রমিলাদের জয়। মাঠ চষে বেড়াচ্ছে 11 প্রার্থী, উকিয়ে প্রার্থীদের মাঝে নির্বাচনে আমেজ। কক্সবাজার বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ, 4 সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল। অন্যতম প্রধান শিরোনাম দেখা যাচ্ছে কলাতলীর, এখন আপনি জানেন কলাতলীর যে 51 একর যে জমি, যেটা সমুদ্র তীরবর্তী উপকূল ধরে এই পাহাড়ের যে বিন্যাসটা ছিল, পাহাড়ের যে মালা ছিল, সেখানে কেটে 51 একরের উপরে একটা আবাসিক এলাকা গড়ে তোলার একটা বিষয় ছিল। অনেকদিন আগে ওইটার ব্যাপারে আন্দোলন টান্দোলন এখানকার সুশীল সমাজ কক্সবাজারের আন্দোলন গড়ে তুলেছিল এবং সেই পরিপ্রেক্ষিতে এটাকে বাতিলও করা হয়েছিল সেই প্রজেক্টটা। তো এখানে আদালতে হাইকোর্ট একটা রুল জারি করেছে এই বিষয়টাকে, এবং অন্যান্য পত্রেও দেখা যাচ্ছে প্রায় সর্বত্র পাহাড় কাটার একটা ধুম লেগে গেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? শুধু সুনির্দিষ্ট এটার কথা বলছি না, আমি চারিদিকে এই অঞ্চলে প্রায় চারিদিকে মাটি কাটার বা পাহাড় কাটার একটা পরিবেশের জন্য এটা কতখানি এফেক্টিভ বলে মনে করছেন বা কিভাবে কি প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? বিশেষ করে দেখেন 51 একর এই জমিটা নিয়ে আজকে যে পর্যায়ে আমরা যে সচিব পর্যন্ত, হ্যাঁ, যারা সকোজ করা হয়েছে তাদেরকে হাইকোর্টে রোল করেছে, এটা আগে আপনি জানেন যে কি তাদেরকে বেলার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এই ধরনের যে পরিবেশের কাজ থেকে হয় যেরকমের কাজ যেন না করা হয়। আর এই 51 একর জমিটা নিয়ে কিন্তু আজকের বিষয় এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের একটা অনেক অন্যতম সমস্যার পরিণত হয়েছে। অনেকে মানবতার পক্ষে যারা কাজ করছেন, সামাজিক সংগঠনগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো, তারাও সোচ্চার ছিলেন। তারা ইতিমধ্যে আপনার জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছেন, পূর্বে জেলা প্রশাসক মহোদয়কে, তারপরে এবং তারা মানববন্ধনও করেছিলেন
পরিবেশের সুপক্ষে থাকে সে ধরনের একটা নির্দেশনা আসবে আশা করেছিল, সেটা না হয়ে এখন যেটা দেখা গেল যে একবার উল্টো একটা বিষয় সেখানে স্থাপনা তৈরি করা হয়ে গেল। হ্যাঁ, বিষয়টা দেখেন যে মানুষগুলি রাস্তায় তারা দাঁড়ালো, হ্যাঁ, একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য তারা অপরল অবহিত করলো সবাইকে, কিন্তু সেইটা পদক্ষেপ না নিয়ে সেখানে যদি আবার যদি স্থাপনা যদি করা হয় তাহলে আইনটা কোন দিকে যাচ্ছে সেটা বিবেচনায় রাখা উচিত। এবং এই ধরনের কর্মকাণ্ড যদি এখন যদি মনে করেন যে কি আজকে এই যে সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন জনের প্রতি যে রোল জারি, হ্যাঁ, আপনি দেখেন সরকারি, তাহলে আবার যদি যারা সাধারণ পাবলিক যারা আছেন তারা কি করবে, তাহলে তারা তার বেশি উৎসাহী হয়ে যাবে যেখানে গভর্নমেন্ট যারা ভূমি দস্যু আছে তারা ভূমি দস্যু আছে উৎসাহী হয়ে উঠবে ব্যাপারটা, কিন্তু এটা কিন্তু ছোট্ট না কিন্তু বিষয়টা অনেক উৎসাহী হয়ে যাবে অনেকে আরো 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 কি বলে সে তারা তাদের যে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো যে পরিবেশ বিনষ্টকারী কর্মকাণ্ডগুলো আরো অধিক মাত্রায় তারা করবে। হ্যাঁ, যেখানে যেখানে দেখা যাচ্ছে যে কি এখন আপনি পাহাড় একটা যদি কেটে ফেলা হয় আরেকটা পাহাড় তো আপনি দিতে পারবেন না, আমরা যারা যারা সুনামি আক্রান্ত যারা গবেষণা করছে তারা কিন্তু এটা কিন্তু তারা বুঝতে পারছে, সাধারণ মানুষকে আমরা বুঝতে পারছি না, কারণ আমরা আমাদের এইসব বিষয়গুলো খুব দ্রুত ঘটে না, ভেরি স্লোলি, এগুলি খুবই মানে আপনার ধীরে 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 ঘটতে থাকে। আপনি একটা দেখেছেন জিওগ্রাফিতে, আমরা একটা দেখলাম যে বরফের যেটা বরফ গলছে সেটা তারা দুই তিন বছরের একটা ভিডিওটাকে তারা শর্ট করে দেখালো যে তখন বোঝা গেল যে কি পরিমাণ একটা জায়গায় দেখা গেলো যে কি ধরেন যে কি আপনার এক বর্গ কিলোমিটার একটা আইস পাঠিল সেটা নাই নাই সেটা নাই যে সেটা কিন্তু প্রথম আপনি একদিনে তো বুঝতে পারবেন ধীরে ধীরে সেটা কমছে। তারা হয়তো করছে না, কিন্তু আমাদের করতে হবে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে, সামাজিক সংগঠন গুলির পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। এখন পদক্ষেপ নেওয়ার পরেও সরকারি কর্মকর্তারা বা এরা যদি ওখানে স্থাপনা করে বসে অবিয়াসলি হাইকোর্ট তো সেখানে, এখন দেখা যায় ফলো আপটা কি হয়। হ্যাঁ, সেটাই আমরা সেটা সেটা দেখবো, আমরা আশা করবো যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে শুধু সরকার তো নয়, সরকার বরং বাধা দেবে অন্য যারা করতে পারবে। কক্সবাজার জন্য এই জিনিসটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, যেহেতু এটা একটা উপকূলবর্তী খাতির মাত্রাটা কিন্তু আমরা বুঝতে পারছি না, অল্প সময়ের মধ্যে বোঝা যাবে। আপনি আপনি চিন্তা করেন যারা পুরনো ছিলেন আমাদের এখানকার যারা আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের থেকে জিজ্ঞেস করেন যে কক্সবাজার সাগর এক সময় কীরকম ছিল, এখন হ্যাঁ পিছু চলে গেছে নাকি সামনে চলে আসছে, তারপরে এখানকার যে বাড়ি গাড়িটা সমুদ্র তটটার কী অবস্থা ছিল, সেখানে গাছগাছালি কী ছিল, সেখানে লতা গুল্ম ছিল, কোথায় চলে গেছে এখন, সেগুলি প্রাকৃতিক ছিল অনেক দূর, এই যে আপনি একেবারে বসতির কাছে চলে এসেছে এখন, ঠিক আছে। আমাদের বয়োজ্যেষ্ঠরা বলছে আমরা ছোটকালে কিন্তু দেখেছি অনেক দূর পর্যন্ত, আমাদের থেকে যেন বলতে না হয় আমাদের পরবর্তী প্রজন্ম। দৈনিক আপন কণ্ঠ, ঈদগড়ে তামাক চাষের কারণে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মহেশখালীর ঐতিহ্য। দৈনিক কক্সবাজার বার্তা, ভয়ঙ্কর শক্তিতে হয়ে উঠছে রোহিঙ্গা জঙ্গিরা, নাকিম চরিত্রে দুই প্রার্থীর মর্যাদা লড়াই, বন্দিত্ব ফেলেছে মুখ্যত ফাইল জন্য। দৈনিক আমাদের কক্সবাজার, অনিয়ম দুর্নীতির অভিযোগ গুন্ডে জলাশ্রয়কেন্দ্র নির্মাণে, বেপরোয়া ঘুষ বাণিজ্য চলছে চকরিয়া ভূমি অফিসে। আচ্ছা, এখন একটা পত্রিকাতে বেশ বড় ধরনের হেডলাইন করেছে, ভয়ঙ্কর শক্তি ধরে উঠছে রোহিঙ্গা জঙ্গিরা। আপনি জানান আমাদের প্রধানমন্ত্রী এখন মিয়ানমারে চলে আসছেন, আজকে বুধে ফিরছেন তিনি, তিন চার দিন ব্যাপারে মিয়ানমার সফর করেছেন, সেখানে ওখানকার প্রেসিডেন্টের সাথে তিনি দেখা করেছেন, প্রধান রাজনৈতিক অন্যতম প্রধান রাজনৈতিক দল এর প্রধান সেই নরিয়েট সুচির সাথে, অংশাল সুচির সাথে তিনি সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন।
রোহিঙ্গা বিষয়টা ওখানে কিন্তু প্রাধান্য পেয়েছে, বিশেষ করে একটা পত্রিকায় উল্লেখ করেছে, মানে তৃতীয় কোনো পক্ষের দরকার নেই, উভয় পক্ষ মিলেমিশেই এই সমস্যার সমাধান করা সম্ভব, এই বলে তারা একটা আশাবাদ আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখা করছেন? প্রথমে তৃতীয় পক্ষ ছাড়া যেটা করার কথা বলেছে সেটার কথাই বলি, সেটা হলো যে একদিন দিয়ে খুব সুফল হয়। হ্যাঁ, তাহলে তৃতীয় পক্ষ যে থাকে সেখানে হয় কি, তৃতীয় পক্ষের তাদের নিজস্ব কিছু মতামত, হ্যাঁ, বা তাদের অনেক কিছু চাপিয়ে দেওয়ার বিষয় থেকে যেতে পারে। হ্যাঁ, এখানে হলে ওই জিনিসটা থাকে না। আবার আরেকদিক দিয়ে হচ্ছে কি, সুবিধাটা হচ্ছে তৃতীয় পক্ষ থাকলে অনেক সময় অনেক ব্ল্যাকিংসগুলো যারা আমরা ধরতে পারছি না তাদের, হ্যাঁ, সেটা দৃষ্টিগোচরে চলে আসে, সেটা নিয়ে হয়তো একটা পরিকল্পনা তৈরি করতে পারে। যাই হোক, সব মিলিয়ে এটা খুবই ভালো লক্ষণ যে আজকে আমরা দেখে রাতে ফ্রম 90 থেকে বা তারও আগে থেকে যেটা একটু সেবা দিচ্ছে, তো এসবটাতে এখন যে একটা সমাধানের পথ, চমৎকার একটা পথ আমরা দেখলাম, আমরা চাইবো যে এটা যেন সাকসেস হয়। হ্যাঁ, সেটাই হোক, আমাদের এই সমস্যাটা দূর হবে। আর এই যে যে কথা বলছি, সব কিদের হয়ে উঠছিল রোহিঙ্গা জঙ্গিরা, শক্তিতে হয়ে উঠছে না এটা, এরা এরা কিন্তু যে জঙ্গিগুলো যে এখানে যে আরএসকো বলা হয়েছিল, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, হ্যাঁ, বা এখানে আরও অনেক কিছু আছে, এদের বাইরে নট অনলি রোহিঙ্গা, এখানে এদের সাথে আরও আরও বেশ কিছু সময় যেমন আছে আপনার এ এ বলা হয় মানে আরকান আর্মি, তারপরে আছে আরও এই আপনার মানে বিভিন্ন ধরনের যেটা সেটা হচ্ছে তারা বিদ্রোহী, এরা ওদের সেই প্রদেশগুলো যেগুলি আরকান স্টেট বলা হচ্ছে বা সেখানে স্টেট কারেন্ট স্টেট যেগুলি বলা হচ্ছে সেগুলিকে তারা স্বাধীনতা চাচ্ছে। হ্যাঁ, এটা তাদের বিষয়। হ্যাঁ, কিন্তু সেটা কি, তারা আমাদের এই ভূমিটাকে ব্যবহার করছে তাদের প্রশিক্ষণের জন্য বা তাদেরকে সংগঠিত করার জন্য। হ্যাঁ, এটা কিন্তু যুগে যুগে সারা পৃথিবীতে হয়ে আসছে। হ্যাঁ, হয়তো একটু অনেক সময় আমাদের মন্ত্রীর সময় আমরা ইন্ডিয়াতে গিয়ে দুটি করেছি, হ্যাঁ, যে পরেশ বড়ুয়া বা ইন্ডিয়া যে ইন্ডিয়াতে আসামে এরা এখানে এটা হয়ে থাকে। তো এখন যে শক্তিতর হয়ে উঠছে এই জিনিসটা কিন্তু আমাদের থেকে খুব বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সেই রোহিঙ্গারা কিন্তু আমাদের শান্তি শৃঙ্খলা নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সে তারা যদি আবার এদিকে শক্তিশালী হয়ে উঠে তাহলে আমাদের ভবিষ্যতে হয়তো ভোগান্তি আরো বেশি হয়ে যাবে, বেশি হবে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী এবং মায়ানমারের রাষ্ট্রপতির বা প্রেসিডেন্টের যে বৈঠকের সংবাদ এখানে আমাদের পত্রপত্রিকা আসছে, আস্থার পত্রিকা আসছে, সেই থেকে আমরা একটা আশাবাদের আলোর বিন্দু আমরা দেখতে পাচ্ছি। সেই আলোর বিন্দুটা যাতে আরও প্রস্ফুটিত হয়ে উঠুক, আরও উদ্ভাসিত হোক, আমাদের সেই দুশ্চিন্তার অবসান ঘটুক, সেটাই আমাদের কামনা, সেই আশাবাদে আমরা দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ রাশেদ, আপনি আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।